রেকর্ড। দীর্ঘ দিন ধরে যোগ চার্ণককে নিয়ে কলকাতায় যে মিথ তৈরি হয়েছিল এবং যে মিথটাকে বিভিন্ন পত্রপত্রিকায় বই ইতিহাসের লেখকরা সেটাকে প্রচার করে এসেছেন যে যোগ চার্ণক নাকি কলকাতার প্রতিষ্ঠাতা এবং চব্বিশে আগস্ট নাকি কলকাতার জন্মদিন। যদি একটু পড়াশুনো করেন দেখতে পাবেন যে যোগ চার্ণকের সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক এস্টাবলিশ করা সম্ভব নয়। ঠিক তাই 2001 সালের পয়লা আগস্ট সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ এবং কলকাতার বিশিষ্ট 9 জন বুদ্ধিজীবী মিলে আমরা কলকাতা হাইকোর্টের কাছে জনস্বার্থ মামলা এনে জানতে চাই যে যোগ চার্ণক কি সত্যি কলকাতার প্রতিষ্ঠাতা, চব্বিশে আগস্ট কি সত্যি কলকাতার জন্মদিন। নিমাই সাধন বসুর নেতৃত্বে 5 ইতিহাসবিদকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ছিলেন প্রফেসর বরুণ দে, সুশীল চৌধুরী, প্রদীপ সিন্হা, অরুণ দাশগুপ্ত। সেই কমিটি দীর্ঘ 6 মাস গবেষণা করার পর কলকাতা হাইকোর্টের কাছে তাদের রিপোর্ট পেশ করেন এবং 16 মে 2003 সালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অশোক কুমার মাথুর এবং জাস্টিস জয়ন্ত বিশ্বাসী ঐতিহাসিক রায়দান করে জানান, না, যোগ চার্ণক কলকাতার প্রতিষ্ঠাতা নন, চব্বিশে আগস্ট কলকাতার জন্মদিন হতে পারে না। কিন্তু দেখুন সামনে 24 আগস্ট, বহু মানুষ কিন্তু আজও মনে করেন যে 24 আগস্ট নাকি কলকাতার জন্মদিন, যোগ চার্ণক নাকি কলকাতার প্রতিষ্ঠাতা। এই ভুলটা আমাদের মাথা থেকে কবে দূর হবে, যোগ চার্ণকের এই ভূত কবে আমাদের মাথা থেকে দূর হবে? আমরা কি আজও সেই কলোনিয়াল হ্যাংওভার নিয়ে বসে থাকবো, সেই ব্রিটিশরা প্রভুরা যদি না আসতো বাঙালি সমাজ সভ্য হতো না? এই যে ভুল ধারণা, সেই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ, কলকাতার 9 জন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আমরা সকলে মিলে প্রমাণ করে দিয়েছি যে কলকাতার কোনো জন্মদিন নেই, 24 আগস্ট কলকাতার জন্মদিন তো নয়, যোগ চার্ণক কলকাতার প্রতিষ্ঠাতা, জনক, পিতা কিছুই নয়। যোগ চার্ণকের এই যে মিথ্যা বিকৃত ইতিহাস তথাকথিত কিছু উত্তর কলকাতার পরিবার এবং কিছু পরিষদ তারা তৈরি করেছিল, তার থেকে যদি আমরা মুক্তি পেতে না পারি তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা ভুল বার্তা নিয়ে যাব। আমরা যে পড়াশুনো করিনি, আমরা যে অজ্ঞ, সেই তথ্যটাই কিন্তু আমরা আগামী প্রজন্মের কাছে নিয়ে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেই, রেখেছো বাঙালি করে মানুষ করনি, আমরা কি মানুষ হতে পারবো না? কবে আমরা মানুষ হব? আসুন এই 24 আগস্ট আমরা শপথ গ্রহণ করি যে যোগ চার্ণকে না বার আমরা কোনোদিন মুখে উচ্চারণ করবো না, 24 আগস্টকে কলকাতার জন্মদিন আমরা আর কোনোদিন পালন করবো না।